পৌরপ্রধান ও থানা আধিকারিকের হাতে উদ্বোধন হল ইছাপুর নবাবগঞ্জ নির্মল শঙ্কর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর। চলতি বছর ২৫তম বর্ষ পদার্পণ করল ইছাপুর নবাবগঞ্জ নির্মল শঙ্কর শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো। চলতি বছর পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ, নোয়াপানা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থ সারথী মজুমদার, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস, পৌরমাতা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পুজো উদ্বোধনের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ জানান, আগামী বছর থেকে ইছাপুর নবাবগঞ্জের জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে চালু করা হবে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন কার্নিভাল ইছাপুরে। নবাবগঞ্জ আমাদের এই অঞ্চলে, আমার নর্থ ব্যারাকপুরের মধ্যে সব অঞ্চলই ভালো, নবাবগঞ্জ এক্সট্রাঅর্ডিনারি, খুব বর্ধিষ্ণ অঞ্চল। আর নির্মল সংঘ এদের যখন ছোট ছিল ক্লাবটা, তখন থেকে আমি এর সঙ্গে যুক্ত। অনেক ছেলে, বেশ কয়েকটা ছেলে ছিল আমাদের ক্লোজেস্ট, তারা মারা গেছে, আজকে নেই। জিটু ছিল, তপু ছিল, এরকম অনেকে ছিল, এরা নেই, যে মারা গেছে। এরা এই ক্লাবের ফাউন্ডার মেম্বার বলা যেতে পারে, এবং সেই সময় তো ট্র্যাডিশনালি এরা এই পুজোটা করে আসছে, এবং আজকে পরবর্তী যে জেনারেশন আছে তারা এটাকে সুন্দরভাবে ধরে রেখেছে। আর এই পাড়াটা কুকোড়িয়াল, মেয়েরা যারা আছে, ছেলেরা প্রত্যেকে খুব ঐকান্তিকভাবে এরা এই পুজোটার মধ্যে থাকে। এবং আমরা, আমার এই বড়বাবু পার্থ সারথী মজুমদার আমার ব্যাড লাগে পাবে না, নাহলে এর পরের বছর থাকলে আমরা এরপরে আমরা অফিসিয়ালি নবাবগঞ্জে জগদ্ধাত্রী পুজোটাকে নিয়ে কার্নিভাল করব। আমরা প্রচুর লোক আছে এবং খুব সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে পুজোটা হয় এখানে, এরপরে একদম সিস্টেমেটিক্যালি আমরা করে দেবো। আর ভালোভাবে থাকবে, সব মানুষ ভালোভাবে থাকবে, সুন্দরভাবে থাকবে। এখানে রবীন্দ্রবাবু আছে পুজোর প্রেসিডেন্ট, অঞ্জনা আছে কাউন্সিলর, শর্মিষ্ঠা আছে আমার থানার আইসি আছে, বিচু আছে ভাইস প্রেসিডেন্ট, এখানে শিলা ম্যানার্জি, এনারা এই পাড়ার সব, আরও সব মেয়ে বউরা, মহিলা কমিটি সব, এরা খুব উদ্যোক্তা, এরা ভীষণভাবে এরা এ করে। ছেলেরা আছে প্রত্যেকে, সহায়ক এই কমিটির ও সেক্রেটারি এবার ছেলেদের নিয়ে করছে, সব বাচ্চা বাচ্চা ছেলেরা, আমার ভাইপোর বয়সী বলতে গেলে সব। চাঁদুবাবু আছেন, এনারা সব পাড়ার একদম মেয়ে বউরা সবাই মিলে ঐকান্তিকভাবে করে। আর এদের কোনো ভুল ত্রুটি হলে আমার বড়বাবু একদম নিজের ছোট ভাইয়ের মতো তাদেরকে শাসন করে আবার সংশোধিত করে দেয়, যার জন্য খুব ফ্রেন্ডলি এতে আমার পৌরসভা, আমার থানা, আমার লোকালিটির মানুষ মিলেমিশে আমরা খুব সুন্দরভাবে পুজোটাকে করি। ২৫ বছর এবার, গত বছর এরা বেস্ট পুরস্কার পেয়েছিল, এবার এদের ২৫ বছর, আরও সুন্দরভাবে এগিয়ে চলবে, মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ থাকবে, এটাই কামনা থাকবে মায়ের কাছে। একটা জিনিস ভাই, টেক্কা কোনোদিন হয় না। যেমন আমার মা অন্য মা তো এক হতে পারে না, আমার মা আমার, তার মা তার, চন্দননগর চন্দননগর, নবাবগঞ্জ নবাবগঞ্জ, কোনোদিন কারোর ঐতিহ্যকে কেউ ভাঙতে পারে না, রেকর্ডকে ভাঙা যায় কিন্তু ঐতিহ্যটা থেকে যায়, কারোর ঐতিহ্য কেউ, চন্দননগর ট্র্যাডিশনাল, নবাবগঞ্জ আর একটা ট্র্যাডিশন, নতুন ট্র্যাডিশন সৃষ্টি করতে চলেছে, দুটো ইন্ডিভিজুয়াল, ওটা গঙ্গার এপার হুগলি ডিস্ট্রিক্ট, এটা গঙ্গার এপার উত্তর চব্বিশ পরগনা, দুটো ডিস্ট্রিক্টের টেস্ট, টেম্পারমেন্ট, কালচার টোটাল আলাদা, অতএব টেক্কা নয়, আমরা একটা নতুন ঐতিহ্য সৃষ্টি করবো, এটুকু আমরা বলতে পারি। ইছাপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল ২৪/৭।